ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिताहिया सर्वविद्या स्वरूपांतं सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्ल कमले माधवे न क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चान्ने वये चपार्षदा रामकृष्णगत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा एकटा दीर्घ बिरतिर परे आलोचना करते बसेछि रामकृष्ण संघेर प्रथम संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी ब्रह्मानंद जी महाराजेर उपदेश एवं पत्र संकलन धर्म प्रसंगे स्वामी ब्रह्मानंद थेके जे अंश थेके आजके आमरा पाठ ओ आलोचना करब सेटी काशीर अद्वैत आश्रमे 13 February 1921 साले संगठित हय। प्रश्न छिल महाराज पूजा पाठ भजनादिर कथा जा बोलेछिलेन सेई पूजा माने कि बाह्य पूजा? महाराज बाह्य पूजा बोलते बाह्य ओ मानसिक दुई इनक्लूड करे। बाह्य पूजार उपकरण दरकार ता आमादेर पक्षे संग्रह करा कठिन, मानस पूजाई सुविधे। मने मने पाद्य अर्घ इत्यादि दिए पूजा करे मानस जप ध्यान करबे। मानस जपे जिह्वा पर्यन्त नड़बे ना, साधारण जपे मंत्र उच्चारण करे करते हैं। ध्यानकाले इष्टमूर्ति के ज्योतिर्मय भावते हैं जान तार ज्योतिते सब आलोकित चैतन्य स्वरूप इमेटेरियल भावे। এই রূপ ধ্যান পরে সহজেই নিরাকার ধ্যানে পরিণত হয়, তাতে বোধে বোধ হয়, তারপর জ্ঞান চক্ষু খুললে তখন প্রত্যক্ষ দেখা যায় সে আর এক জগৎ। এ জগৎ যেন তা ছাড়া, এটা তখন তুচ্ছ হয়ে যায়। যেমন উদি, উদি হচ্ছে শ্রী শ্রী মার্জের প্রিয় পাচক যে ভুবনেশ্বরে মার্জের সঙ্গে সবসময় থাকতো, যেমন উদি কলকাতায় এসে শহরের ঐশ্বর্য সৌন্দর্য দেখে বললে ভুবনেশ্বরটা কিছুই নয়, তারপরে মন লয় হয়ে যায়, তখন সমাধি, তারপর নির্বিকল্প, তারপর আরও এগিয়ে কি যে তা মুখে বলা যায় না, সেখানে দেখা নেই শোনা নেই অনন্ত অনন্ত, এসবই অবস্থার কথা। তখন মনকে জোর করে জগতে আনতে হয়, এটা কিছু নয় মনে হয়। দ্বৈতাদ্বৈত বিবর্জিতম, সে অবস্থায় গিয়ে কেউ শরীরটাকে মস্ত বাধা মনে করে সমাধিতে শরীরটা ছেড়ে দেন, যেন ঘরটাই ভেঙে যায়। ঠাকুর বেশ একটি দৃষ্টান্ত দিতেন, 10টি সরায় জল আছে, তাতে সূর্যের প্রতিবিম্ব পড়েছে, এক একটা করে সরা ভাঙতে ভাঙতে শেষে একটা সরা ও একটা সূর্য রইল, সেটাও ভেঙে দিতে যা রইল তাই রইল, সত্য সূর্য রইল, এ কথা বলা যায় না, কে বলবে? খুব সুন্দরভাবে মহারাজজি আমাদের এই যে সাধন পথটি একটি ক্রমান্বয়ে, একটি যে ক্রমান্বয়ে এগিয়ে যাওয়ার যে গল্প তার কথা বলছেন, পরপর পরপর সূত্র যেরকম আছে সেইভাবে বলছেন। পূজা পাঠ সম্পর্কে যে বলেছেন, প্রশ্ন আমাদের সাধারণত মনে হয় আমাদের কি বাহ্য পূজা করতে হবে কি না, এ প্রশ্নটা বোধহয় সমস্ত গুরুদেরই ফেস করতে হয়। আমাদের দীক্ষার সময় আমরা দেখেছি পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে বাহ্য পূজা করতে হবে কি না, বাহ্য পূজা হওয়াটা কি খুব জরুরি। মহারাজ বলেছিলেন মনে মনে পুজো করলে জিনিসপত্র কম জোগাড় করতে হয়, তোমার খাটনিও কমবে আর তুমি সহজে সব মনে মনে দেবে। এ প্রসঙ্গে একটি ছোট্ট সুন্দর গল্প আছে। একজন কৃপণ, তিনি দেখলেন যে সবাই খুব অনেক সোনা রূপো অনেক কিছু দিয়ে পুজো করে রামচন্দ্রজির। তিনি গিয়ে একদিন সন্ত তুলসীদাসকে গিয়ে বললেন, তুলসীজি আমার খুব ইচ্ছে যে ষোড়শ উপাচারে আমি রামজির পূজা করব, কিন্তু কোনো খরচ হওয়া চলবে না। তখন তুলসীদাস খানিকক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, তুমি মনে মনে
রামজির পুজো করবে, মনে মনে ভাববে একটা সোনার সিংহাসন তৈরি করেছ, তাতে রামচন্দ্রজি, সীতাজি, লক্ষ্মণজি, মহাবীর সবাই এসে বসেছেন। তুমি ফল মিষ্টি নানা উপকরণ তাকে দিয়েছ, ফুল টুল দিয়ে তাকে খুব করে সাজিয়েছ, আর রামজি বিশেষ করে এক গ্লাস গরম দুধ খেতে খুব ভালোবাসেন। তুমি একটা সোনার গ্লাস তৈরি করবে, তাতে দিয়ে এক গ্লাস গরম দুধ দেবে, আর গরম দুধ রামজি চিনি ছাড়া, মিষ্টি দুধ ছাড়া খেতে পারেন না, তাই একটা কৌটো রাখবে, তাতে সেই তার থেকে চিনি তুলে রোজ এক চামচ করে চিনি রামজির দুধে মিশিয়ে দেবে। তাই কৃপন্ত ভারী আনন্দ তার, তুলসীদাসজি খুব ভালো একটা উপায় তাকে বলেছেন। তিনি ঘরে চলে গেলেন এবং রোজ পুজো করবার সময় চোখ বন্ধ করে বসে বসে ভাবেন। তার কল্পনায় সত্যি সত্যি তিনি দেখলেন যে রামচন্দ্রজি একটি সোনার সিংহাসনে এসে বসেছেন এবং সীতাজি, লক্ষ্মণজি এবং হনুমানও বসে আছেন। তিনি তাকে নানা রকমের ফল, নানা জাতীয় ফল খেতে দিচ্ছেন এবং তারা খুব অম্লান বদনে সেই ফল মিষ্টি খাচ্ছেন, এবং রামচন্দ্রজিকে তিনি গরম দুধ রোজ একটা দিয়েছেন। তার ওই চিনি দেওয়ার জন্য রোজ একটা, তার কল্পনাতে একটা চিনির কৌটো আর চিনি হয়ে গেছে, এমনকি তার যে দেওয়ার জন্য একটা চামচও কল্পনাতেই এসে গেছে। একদিন তিনি কল্পনাতে কিছুতেই চিনিটা দেওয়ার সময় চামচটা খুঁজে পাচ্ছে না, তা ভাবলেন আমি তো জানি কতটা দিতে হবে, হাতের আন্দাজে ঠিক দিয়ে দেবো। কিন্তু হাতের আন্দাজে যেই চিনিটা তিনি দুধে দিয়েছেন, তার মনে হলো তিনি যেন একটু বেশি চিনি আজকে দিয়ে ফেলেছেন। কৃপন্ত সঙ্গে সঙ্গে তিনি চেষ্টা করলেন দুধের ওপর থেকে ওই অতিরিক্ত চিনিটা তুলে ফেলার। এমন সময় রামচন্দ্রজি যেন জীবন্ত জাগ্রত মূর্তি হয়ে তার হাতটা ধরে বললেন, দুধটাও যখন কল্পনা, চিনিটা যেন যখন কল্পনা, তখন না হয় আজকে একটু বেশি চিনি গেল। ভগবানের স্পর্শে সেই মানুষটার ভেতরে আমূল পরিবর্তন হলো, ঈশ্বরের স্পর্শে তিনি এক নতুন জগৎ খুলে দিলেন। ঠিক এই গল্পটাই একেবারে সুন্দর করে ব্যাখ্যা করছেন স্বামী ব্রহ্মানন্দজি তার কথোপকথনে। বলছেন, পূজা বলতে বাহ্য মানুষ দুই ইনক্লুড বা অন্তর্ভুক্ত করে। বাহ্য পূজার উপকরণ দরকার, তা তোমাদের পক্ষে সংগ্রহ করা কঠিন। মানুষ পূজাই সুবিধে, মনে মনে পাদ্য অর্ঘ ইত্যাদি দিয়ে পূজা করে মানুষ জপ ধ্যান করবে। মানুষ জপে জিহ্বা পর্যন্ত নড়বে না, সাধারণ জপে মন্ত্র উচ্চারণ করতে হয়। আমাদের এই দেখবেন, যারা আপনারা পুজো টুজো করেন, দেখবেন মানুষ পূজার একটা উপকরণ আছে, হৃৎপদ্মম আসনম দদ্যাৎ সহস্রারচুতামৃতে, পাদ্যম চরণয়োর দদ্যাৎ মনস্তর্ঘম নিবেদয়েৎ, একটা দীর্ঘ একটা এই পুজোর একটা ভারী সুন্দর বর্ণনা সেখানে বলা আছে। যে আমার হৃৎপদ্মে সেই দেবতা এসে বসলেন। আমাদের একজন স্বামীজি ভারী সুন্দর, বর্তমানে তিনি সন্ন্যাসী, যখন তিনি এই পুজোটি করতেন তখন তিনি ব্রহ্মচারী ছিলেন। দুর্গা পুজোর সময় তিনি যে পুজো করতেন, তিনি আমাকে বলেছিলেন তার অভিজ্ঞতার কথা। বলেছিলেন, আমি যেন তো ওই বিরাট বড় জটাজুটো মূর্তি ওই ভাবিনি, ভাবতে পারতুম না। আমি মনে করতাম একটা বড় রক্তপদ্মের উপর শ্রীমা শারদা দেবী পা ঝুলিয়ে বসে আছেন, আর তার পাটি আরও একটি রক্তপদ্মে রাখা আছে। সেই রক্তপদ্মের ভেতরে ছ্যাদা আছে, ফলে জল ঢাললে ওই জল ওই পদ্মের ভেতর দিয়ে চলে যেত। আমি খুব ভালো করে মায়ের পা জল ঢেলে দিতুম, দেওয়া মাত্র এই পদ্মফুল শুকিয়ে যেত। তারপরে কাপড় দিয়ে মায়ের পা মুছিয়ে দিতুম, তারপরে একটা গামলা ধরতুম টেবিলের মতো, মুখ মায়েরকে মুখ ধোবার জল দিতুম, মা যেন মুখ ধুতেন। তারপরে একটা নরম ভিজে গামছা দিয়ে মায়ের মুখটুকগুলো মুছে দিতুম। তারপরে ওই নানা রকমের যে উপকরণ সেগুলো দিয়ে মাকে স্নান করাতুম, মাকে নতুন নরুন পেড়ে কাপড় পরিয়ে দিতুম। আমার কখনো মনে হতো না যে মাকে কাপড় পরাচ্ছি, স্পর্শ করা মাত্র যেন মা সেই কাপড়টা পরতেন। তারপরে মায়ের কপালে চন্দন দিতাম, গলায় ফুলো হার দিতাম, পায়ে ফুল দিতাম, ধূপ দীপ সব দিয়ে, আর নানা ভোজ্য দ্রব্য যেগুলো দুর্গাপুজোর সময় মা দুর্গাকে নিবেদন করা হতো, তিনি নাকি কল্পনায় সেগুলোকে নিবেদন করতেন। এবং যখন সেই ভোগ নিবেদন হতো, তিনি চোখ বুঝে দেখতেন যে মা, তিনি ওই থালাটি তুলে ধরেছেন এবং মা তার পছন্দের ফলগুলিকে তুলে তুলে খাচ্ছেন। তারপরে মা যেন ফল জল খেলে মুখ ধুলেন, পান খেলেন, এমনকি পান খাওয়াটার কথাও তিনি আমায় বলতেন। মা বোধহয় উনি বলতেন মা বোধহয় এরকমটা তার মনে হতো যে ওই কী বেশ বলে আমাদের পানের একটা সরু দিক থাকে, সেই দিকটা দাঁতে কেটে ঠাকুর ওইভাবে নাকি পান খেতেন।
ওই দাঁতের ওই দিকটা কেটে ফেলে দিয়ে তারপরে মা খেতেন। মায়ের সেই পান খেয়ে ঠোঁট দুটো টুকটুকে লাল হয়ে গেছে, তিনি তখনও সেই গলায় ফুলের মালা পরে বসে আছেন। এই দেখে তিনি নাকি পুজো চলাকালীন অত্যন্ত আনন্দ পেতেন। আমরাও যদি রোজ এরকমভাবে পুজো করার কথা ভাবি, দেখবেন আমরাও ভীষণ আনন্দ পাব। ভগবানকে ঠিক এইভাবে একেবারে কাছে নিজের মতো করে নিয়ে এই পুজো করার আনন্দটাই অসীম। বলছেন যে সব মনে মনে মানুষে জপ করবে, জিহ্বা নড়বে না, মন্ত্র তাই, জপ করতে হলে জিহ্বা নড়া চলবে না। এমনভাবে জপ করতে হবে মনে মনে যেন আপনি নিজের ভেতরের মন্ত্রটা শুনতে পাচ্ছেন। এরপরে আপনাদের গুরুদেব জপ সম্পর্কে যেরকম নির্দেশ দিয়েছেন সেই রকমই করবেন, সেখানে আমি কোনো গুরুগিরি করতে চাই না। এবার বলছেন ধ্যানকালে ইষ্টমূর্তিকে জ্যোতির্ময় ভাবতে হয়, যেন তার জ্যোতিতে সব আলোকিত হয়ে থাকে। আমাদের যে গুরুর যে মন্ত্র আছে সেখানেও বলা আছে তিনি যেন প্রসন্ন মূর্তিতে আমাদের দিকে তাকিয়ে আছেন, একবারে জ্যোতির্ময় আলোক মূর্তি, তার সারা শরীর দিয়ে আলো বেরোচ্ছে। শ্বেতাম্বর পরিধানম শ্বেত মাল্যানুলেপনম, গুরু সাদা কাপড় পরে আছেন, তার গলাতে সাদা ফুলের মালা, তাতে রক্তচন্দন যেন ছিটানো আছে। আমাদের অনেকের প্রশ্ন হয় যে আমাদের গুরুরা তো গেরুয়া কাপড় পরেন, তাহলে কী করে শ্বেতাম্বর পরিধানম, তাই কেউ কেউ আবার ওইটা বদল করে কাষায় বস্ত্র পরিধানম শ্বেত মাল্যানুলেপনম করেছেন, ব্যাকরণটাকে ওখানে কেটে ওই শব্দগুলোকে বদল করেছেন। আসল কিন্তু যে শ্বেত কথাটার অর্থ বলছে, শ্বেত কথার অর্থ মানে সাদা কাপড় পরে নিই, তার শরীর থেকে এত জ্যোতি বেরোচ্ছে, তাকে চিন্তা করলে তার শরীর থেকে এত জ্ঞানের জ্যোতি প্রকাশিত হচ্ছে, তাকে এত উজ্জ্বল মনে হচ্ছে, তিনি কি পোশাক পরে আছেন সেটা বোঝা যাচ্ছে না। তার সেই জ্ঞানের ঔজ্জ্বল্যতায়, তার প্রকাশের ঔজ্জ্বল্যতায় তিনি যেন জ্যোতির্ময় হয়ে আছে, তাই মনে হচ্ছে যেন তিনি সাদা কাপড় পরে আছেন। আসল কিন্তু তা নয়, তার সারা শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, যেটি আমাদের ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন ধ্যানকালে ইষ্টমূর্তিকে জ্যোতির্ময় ভাবতে হয়। সরস্বতী পূজায় সর্বশুক্লা সরস্বতী বলা হয়, সর্বশুক্লা কেন, সরস্বতী হলেন জ্ঞানের দেবী, তার সারা শরীর থেকে যেন সেই জ্ঞানের জ্যোতি প্রকাশিত হয়, এবং সে জ্যোতি এমনভাবে প্রকাশিত হয় মনে হয় দেবী যেন শ্বেত কাপড় পরে আছেন এবং তার গায়ের রঙটিও যেন সাদা। বলতেন চৈতন্য স্বরূপ ভাববে, ইম্যাটেরিয়াল ভাববে। কেন চৈতন্য স্বরূপ, ইষ্টকে কেন চৈতন্য স্বরূপ ভাবব, মানে সাধারণ মরজগতের মলামাটি লাগানো যেরকম বস্তু সেরকম নয়, তিনি যেন একটা অন্য জগতের মানুষ। এইরূপ ধ্যানের পরে সহজেই নিরাকার, এইরূপ ধ্যান পরে সহজেই নিরাকার ধ্যানে পরিণত হয়, তাতে বোধে বোধ হয়। এটা বলছেন যে আমরা যখন এই চিন্তা করতে থাকি, তার সেই জ্যোতির্ময় সত্তাকে চিন্তা করতে থাকি, একটা সময় এই মূর্তিটি সম্পূর্ণ অপসৃত হয়ে শুধু সেই জ্যোতির খণ্ডটিকে যেন দেখা যায়, এবং যত সেই জ্যোতিটিকে অনুভব করা যায় অন্তরে, মনে হয় যেন আমিও যেন তাকে চিন্তা করতে করতে জ্যোতির্ময় হয়ে গেছি। বলছেন সে এক অন্য জগৎ, তারপরে জ্ঞানচক্ষু খুললে তখন প্রত্যক্ষ দেখা যায়। এটির আমার কোনো অভিজ্ঞতা নেই, অতএব এটি আমি বলতে পারবো না, তাই স্বামী ব্রহ্মানন্দজি যেরকম বলছেন তার এই কথা অনুযায়ী বলি যে তারপরে জ্ঞানচক্ষু খুললে তখন প্রত্যক্ষ দেখা যায়, সে এক অন্য জগৎ, এ জগৎ যেন তাছাড়া, এটি তখন তুচ্ছ হয়ে যায়। যেমন উদি কলকাতায় এসে শহরের ঐশ্বর্য সৌন্দর্য দেখে বললে ভুবনেশ্বরটা কিছুই নয়, এটা হচ্ছে কথা। তার যে আনন্দ, সেই যে আনন্দটা দেখে মনে হয় আমাদের যে পরিচিত যে আনন্দ, যেটা দেখে আমরা এতদিন মজেছিলাম, সাধারণ জিনিস নিয়ে যেন মেতেছিলাম, তখন নিজের কাছেই লজ্জা হতে থাকে। এই সাধারণ জিনিস নিয়ে মেতে থাকাটা খুব কাজের কাজ হয়নি, তখন মনে হয় তিনি যেন সেই জ্যোতির্ময় স্বরূপ হয়ে গেছেন। বলে তিনি উদাহরণ দিচ্ছেন, রাজা মহারাজের প্রিয় পাচক ছিলেন উদি, সে কলকাতায় এসে কলকাতার নানান রকম রং তামাশা দেখে তার মনে হলো ভুবনেশ্বরটা যেন কিছুই নয়, তারপরে মন লয় হয়ে যায়, তখন সমাধি। এই যে জ্যোতিষসত্তাকে ভাবতে 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 আর অন্য কিছু না ভাবা, সেই জ্যোতির্ময়ের অংশ হয়ে যাওয়া, সেটিকে বলছেন সমাধি। সমাধি অবস্থায় যেখানে আর দ্বিতীয় কোনো সত্তা নেই, আমি তার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছি, তারপর নির্বিকল্প,
তারপর আরও এগিয়ে কি যেটা মুখে বলা যায় না, যেখানে দেখা নেই শোনা নেই, অনন্ত অনন্ত এসব অবস্থার কথা, তখন মনকে জোর করে এ জগতে আনতে হয়। এটা কিছুই নয় মনে হয়, দ্বৈতাদ্বৈত বিবর্জিতম, এইটা হচ্ছে কথা। ক্রমাগত সে এগিয়ে যায়, এখন সে গিয়ে কেমন দেখে এটি প্রত্যেকের পৃথক পৃথক অনুভূতি হয়। যেমন সকালবেলা উঠে আজকে আপনি খুব ভালো জপ ধ্যান করেছেন, এই যে জপ ধ্যান করে আপনার যে আনন্দটা হয়েছে সেটা কিন্তু আপনি অন্য কারুর সঙ্গে শেয়ার করতে পারবেন না, বলতে পারবেন না, বুঝলে আজকে জপ ধ্যানের আনন্দটা না, সেই পাউরুটির ওপর মোটা করে ব্রেড দিয়ে তাতে চিনি তাতে গোলমরিচ এই দিয়ে খাওয়ার যে আনন্দ তার মতো, ওই কোনো মতো কোনো কিছুর সঙ্গে যেন উদাহরণ দেওয়া যায় না। প্রত্যেকের আনন্দ পৃথক পৃথক এবং এই আনন্দ তাদের নিজেদের উপলব্ধি করতে হয়। এক চামচ চিনি খাইয়ে দেওয়ার পর বড় জোর আমরা বলতে পারি মিষ্টি, কিন্তু মিষ্টি স্বাদটা কেমন এটা যেমন আমরা পরিষ্কারভাবে বলতে পারি না, ঠিক সেই রকম এই আনন্দের কোনো পরিষ্কার আমরা প্রকাশ বলতে পারি না। এটি দ্বৈত, সেই অবস্থা থেকে আমাদের মনকে নামিয়ে আনতে হয় দ্বৈত অদ্বৈত বিবর্জিত একটা অবস্থার মধ্যে। মনে মনে সে অবস্থায় গিয়ে কেউ শরীরটাকে মস্ত বাধা মনে করে সমাধিতে শরীর ছেড়ে দেন, কারণ আবার যখন শরীরে ফিরে আসে আবার সেই পুনরায় সেই পুরনো গল্প চলতে থাকে, তখন তার যে আনন্দ হয় তখন সেই পুরনো শরীরে কিছুতেই ফিরে আসতে পারে না। আপনাদের মনে আছে কি না জানি না, শ্রী শ্রী মায়ের একবার এরকম অনুভূতি তিনি প্রকাশ্যে বলে ফেলেছিলেন, বলরাম বসুর বাড়িতে বাড়ির ছাদে তিনি বসে ধ্যান করছিলেন, ধ্যান করতে করতে তার মন এমন জমে গেছিল তিনি আর কিছুতেই সেই, তিনি পরে বলেছিলেন তার শরীরটি ছেড়ে গেছিলো এমন একটা জায়গা যেখানে ঠাকুর আছেন, ঠাকুরের পাশে তাকে সবাই বসতে দিলেন এবং সেখানে খুব একটা আনন্দ। তারপর যখন সে অবস্থা থেকে ফিরে আসছেন তখন তিনি মনে করছেন তার ওই পচা শরীরটার ভেতরে তিনি কেমন করে ঢুকবেন, মানে যে মানব দেহ ধারণ করবার জন্য যে শরীরটিকে যে খোলটিকে তিনি বেছেছেন সেই খোলের ভেতরে তার সেই আনন্দময় সত্তাটি আসতে পারছে না, তাই অনেকে শরীর ভেঙে দেয়, আবার কেউ কেউ থেকেও যান। প্রশ্ন, মহারাজ ধ্যানের সময় যদি তাকে সর্বব্যাপী ভাবা যায় সেটাও তো ধ্যান মহারাজ, এটা তো করতেই হয়, তবু একটু পরে তখন সেই ইষ্টকে সকলের মধ্যে জলে স্থলে পাতায় পাতায় আকাশে নক্ষত্রে পাহাড়ে পর্বতে সর্বত্র অনুভূত হয়, এটা একটা ধ্যানের একটা পদ্ধতি। আপনাদের গুরুরা যেরকম পদ্ধতিতে করতে বলেছেন সেইভাবেই করবেন। আমরা শুধু স্বামী ব্রহ্মানন্দজি এক্ষেত্রে যে কথাগুলি বলেছেন সেগুলির কথা বলবো, আপনাকে এইভাবেই যে করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা সবসময় গুরু নির্দিষ্ট সাধন পদ্ধতি অনুসারে করবেন। রাজা মহারাজ ধ্যানের কথা বলছেন, ধ্যান কেমন না ইষ্ট বস্তুকে চিন্তা করতে করতে কল্পনা করতে হয়, এই জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান সে আমার ইষ্টেরই প্রকাশ, জগৎটা যেন এমন একটা ঘর যে ঘরের সর্বত্র আয়না লাগানো আছে। এই আজকাল পত্রিকা ভবন যখন প্রথম কলকাতায় তাদের কাজ শুরু করে তখন কলকাতার এমার স্ট্রিটের লাহাবাড়ির একতলায় তাদের অফিস ছিল। একবার কোনো কারণে আমরা সেই লাহাবাড়ির দোতলায় গিয়েছিলাম, যখন সিঁড়ি দিয়ে উঠছি তখন দেখছি সিঁড়ির যে দেওয়ালটা সেটা সবটা বেলজিয়াম গ্লাস দিয়ে ঢাকা রয়েছে, পুরো দেওয়ালটা একতলা থেকে দোতলা পুরোটা যত দূর গেলাম একদিকে হ্যান্ডেল রয়েছে এবং একদিকটা পুরো বেলজিয়াম গ্লাস লাগানো রয়েছে। আপনি যত দূর অবধি উঠবেন যতখানি অবধি উঠবেন সেই বেলজিয়াম গ্লাসে আপনারই প্রতিবিম্ব আপনি দেখতে পাবেন, ঠিক এই রকম ভেবে দেখুন এমন একটা ঘর যে ঘরের সর্বত্র যেন আয়না লাগানো আছে এবং সেই আয়নায় যেমন আপনি সেই ঘরে ঢুকলে আপনাকে সর্বত্র প্রত্যক্ষ করবেন ওপরে নিচে দাইনে বাঁয়ে সর্বত্র, ঠিক সেই রকম ধ্যান করবার সময় আমরা যদি মনে করি এই জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান সবই আমার ইষ্টের প্রতিরূপ, তাহলে দেখবেন তাকে সর্বস্ব সব কিছুর মধ্যে আমরা খুঁজে পাবো। সেই গানে আছে, আছো অনল অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায়ে তপনে, সব কিছুর মধ্যে যেন তিনি বিরাজ করছেন কোনো কিছু তাকে ছাড়া নয়, তখন দেখবেন সব মানুষকে আমাদের বড় আপন বলে মনে হয়, কারণ আমরা অনুভব করতে পারবো সবটুকুই আমার ইষ্টের প্রতীক,
আমার ইষ্টের প্রকাশ। প্রশ্ন: আচ্ছা মহারাজ, শাস্ত্রে বলে এসব তত্ত্ব জানতে হলে গুরু সেবা দরকার। মহারাজ: হ্যাঁ, এটা প্রথম অবস্থায় বটে, তারপর মনই গুরু হয়। গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই, ভাবতে হয় তার দেহটা যেন মন্দির, তার ভিতরে ভগবান রয়েছেন। এইভাবে গুরু সেবা করতে করতে গুরুতে প্রেমাভক্তি হয়, গুরুর প্রতি এই প্রেমাভক্তি পরে আবার ভগবানের দিকে দেওয়া যায়। গুরুমূর্তি সহস্রারে অর্থাৎ মস্তিষ্কে ধ্যান করে তারপরে সেখানে গুরুকে ইষ্টতে লয় করতে হয়। ঠাকুর বেশ বলতেন, গুরু এসে ইষ্ট দেখিয়ে দিয়ে বলেন এই তোমার ইষ্ট, তারপরে গুরু ইষ্টে লয় হয়ে যান। গুরু তো ইষ্ট ছাড়া নন, কত তত্ত্ব আছে, মুখে তোমায় কি বলবো, লেগে পড়ো। ভজন করতে করতে চিত্ত শুদ্ধ হয়, তখন কত কি বোঝা যায়, তার কি অনন্ত আছে, তাই নিয়ে তখন বিভোর হয়ে থাকা। ভজন করলেই হৃদয়াদিতে ধ্যানের স্থানও বোঝা যায়। এইটা হচ্ছে কথা, প্রথম প্রথম গুরুই আমাদের, মনই আমাদের, প্রথমে এক গুরুর সেবার প্রয়োজন আছে। গুরু হলেন অনুঘটক। ঠাকুর বলছেন যে সেই হাতে, সেই আমরা বিভিন্ন জায়গায় নলের মুখে বাঘ সিংহের মুখ রাখি, যখন ছাতে বৃষ্টি পড়ে সেই বৃষ্টির ধারাটা ওই জলের, ওই জলটি ওই যে মুখটা সেটা দিয়ে বেরোয়। আমাদের মনে হয় যে সিংহের মুখ বা বাঘের মুখ বা ওই যে জন্তুর মুখ রাখা আছে তার মুখ থেকেই জল পড়ছে, আদতে কিন্তু তার মুখ থেকে জল পড়ে না, ওটা একটা পদ্ধতি। আমার কাছে জলটা আসার জন্য ওই একটি প্রণালীর মধ্যে দিয়ে আসে, আসল জলটাই ইম্পর্টেন্ট। ঠিক সেই রকম ঈশ্বরের কৃপা গুরুর মধ্যে দিয়ে আমাদের কাছে প্রকাশিত হয়, গুরুর ভিতরে ঈশ্বরের ভাবটি প্রকাশিত হয়। সেই কারণে সবাই গুরু হতে পারেন না, গুরুজন অবশ্যই সবাই, কিন্তু সবাই গুরু হবার অধিকারী নন, সবাই আমাদের আলোক দিশারি হতে পারেন না। কেউ কেউ তাদের ভেতরে এই প্রকাশটিকে যখন বুঝতে পারেন তখন তিনি আমাদের আলোর দিশারি হন। গুরুকেই চিন্তা করতে হয়, কারণ গুরুর মধ্যেই আমরা ইষ্টমূর্তিকে দেখি, ইষ্টের প্রকাশকে দেখি। কিন্তু একটা সময় রাজা মহারাজ বলছেন যে মনই গুরু হয়ে যায়, আর তাকে চিন্তা করতে করতে, তাকে চিন্তা করতে করতে মন আমাদের পরিচালিত করেন। গুরুতে মনুষ্য বুদ্ধি করতে নেই, গুরু শরীরে ব্যাধি থাকবে, সবটি থাকবে, কিন্তু সেই গুরুমূর্তি, যে অদ্ভুত জ্যোতির্ময় মূর্তি, যেটি আমি প্রথম দিন দীক্ষার সময় তাকে দেখেছিলাম, দিনের পর দিন সেই চিন্তা, সেই মূর্তিটি, সেই জ্যোতির্ময় মূর্তিটিকেই কল্পনা করতে হয়। এই কারণে গুরুর স্থূল শরীর চলে গেলেও গুরু শিষ্যের মধ্যে কখনো বিচ্ছেদ হয় না। কেউ কেউ বলেন, সম্প্রতি আমাদের পূজনীয় স্বামী বাগীশানন্দজি মহারাজ এবং পূজনীয় স্বামী শিবমায়ানন্দজি মহারাজের শরীর চলে গেছেন, যারা গুরু ছিলেন আমাদের সঙ্গে, সঙ্ঘ গুরু ছিলেন তারা, তাদের অনেক শিষ্য আমাদের বলেছেন মহারাজকে দেখতে পাচ্ছি না, আমাদের বড় কষ্ট হচ্ছে। আমারও ঠিক এই রকম মনে হয়েছিল। আত্মস্থানন্দজিকে গিয়ে বলাতে মহারাজ বলেন, সে কি রে, রোজ যে সকাল সন্ধ্যে উপাসনার সময় তাকে দেখি, সে দেখা কি দেখা নয়? এটা একেবারে ঠিক কথা, এই যে সকাল সন্ধ্যে উপাসনার সময় আমরা তাকে দেখতে পাই, আমরা অনুভব করি না যে গুরু তার মধ্যে আমার সেই আমার সঙ্গে সঙ্গে আছেন। এটা আমার সীমাবদ্ধতা, আমার সীমাবদ্ধতার কারণে আমি দেখতে পারি না, আমার দেখার দৃষ্টিটা নেই বলে আমি দেখতে পারি না। কিন্তু এটাই শেষ কথা নয়, আমাদের এই সীমাহীন অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। গুরু সেই অনন্তের প্রকাশ, ইষ্টের প্রকাশ, একটি মনুষ্য মূর্তি ধরে আছেন। গুরু এইভাবে গুরু সেবা করতে হয় যে গুরু স্বয়ং ভগবান। আমার মনে আছে আমি যখন সাধু হইনি, ছাত্র আছি, তখন পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজের সঙ্গে দেখা করতে আসতাম। মহারাজ হাঁটতে পারতেন না, কেউ মহারাজকে সাহায্য করতেন, মহারাজ নিজে দিয়ে হাঁটতেন কিন্তু ব্যালেন্স থাকতো না বলে কেউ কেউ তাকে সাহায্য করতেন। আমার মনে হতো আমাকে যদি ওই সাহায্যকারীর ভূমিকায় দেওয়া হয়। একদিন মহারাজকে প্রণাম করা মাত্র, তখন মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেওয়া হতো,
প্রণাম করে ওঠা মাত্র মহারাজ আমাকে বললেন, জানো তো অনেকে মনে করে যে গুরুর শরীরের সেবা করলে তা গুরুর কাছে যায়। আমি বলি, গুরু যে সাধন পথ দেন সেই সাধন পথের সেবা করলে তা গুরুর কাছে পৌঁছয়, সেটাই ঠিক ঠিক অর্থে গুরুর সেবা। মনের ভেতরে যা কিছু কনফিউশন সব কিছু চলে গেল। এরপরে অনেক বছর পরে, তখন আমরা ব্রহ্মচারী হয়ে গেছি, আমরা সকালে জপ ধ্যান করে এসে মায়ের মন্দিরের সামনে জড়ো হতুম। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজ তখন হাঁটতে বেরোতেন। তিনি জানতেন আমাদের নতুন ব্রহ্মচারীদের তার কাছে যাওয়ার কোনো অনুমতি নেই, তাই তিনি যেন সদয় হয়ে ঠিক মায়ের মন্দিরের কাছে এসে হাত নাড়াতেন আমাদের দিকে। আমরাও মহারাজকে হাত জোড় করে ওখান থেকে প্রণাম করতাম, আর মহারাজ হাসতে হাসতে এগিয়ে যান। তখনও দেখতাম পূজনীয় সুপ্রভাত মহারাজ মাঝকে ধরে 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 নিয়ে যাচ্ছেন। আমার তখন মনে হতো, তখন নয় ছাত্র ছিলাম, এখন তো আমি ব্রহ্মচারী হয়ে গেছি, আমাকে কেন এই সুযোগ দেওয়া হয় না। ঠিক সেই দিন সকালবেলা আমরা পূজনীয় ভূতেশানজি মহারাজকে প্রণাম করতে গেলাম। আমাদের হয়ে প্রশ্ন করতেন পূজনীয় স্বামী নিরন্তর আনন্দজি মহারাজ, যিনি বর্তমানে রামকৃষ্ণ মিশন জম্মু কেন্দ্রের অধ্যক্ষ, তখন তিনি ট্রেনিং সেন্টারের আচার্য ছিলেন। মহারাজ তাকে একবারে ডাইরেক্টলি বললেন, বুঝলে জগদীশ, অনেকে মনে করে যে গুরুর সেবা করলে সেটা গুরুর কাছে পৌঁছয়। আমি বলি, গুরু যে সাধন পথের সেবা দেন সেই সাধন পথের সেবা করলে তা গুরুর কাছে পৌঁছয়। এইটার কথাই মহারাজ বলছেন যে গুরুর সেবা করতে হয় তাহলে গুরুতে প্রেমাভক্তি হয়, তার প্রতি ভালোবাসা তৈরি হয়, তখন সেই গুরু প্রেমাভক্তির পথ ধরে তাকে দেন। গুরুমূর্তিকে সহস্রারে ধ্যান করতে হয় এবং আপনার ইষ্টকে যেখানে ধ্যান করতে বলা হয়েছে সেখানে, কিন্তু গুরু এবং ইষ্টের মধ্যে লয় করিয়ে দেওয়া হয়। ভাবটা এই, আমাকে একজন বলেছিলেন, ভাবটা এই রকম, গুরু যেন ডান হাত ধরে তোমাকে ধরে নিয়ে গিয়ে ইষ্টের সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন, এই তোমার ইষ্ট। তারপর তিনি ধীরে ধীরে তোমার ইষ্টের ভেতরে লয় হয়ে গেলেন। আত্মস্থানন্দজি বলতেন, তোর গুরু আর ছোট্ট এই শরীরের মধ্যে আবদ্ধ নেই, তিনি শ্রীরামকৃষ্ণরূপ বিরাট শরীরের এখন অঙ্গীভূত হয়ে গেছেন। যেদিকেই শ্রীরামকৃষ্ণের ছবি দেখবি, যেখানেই মূর্তি দেখবি, নিশ্চিত করে জানবি তোর গুরু তার ভেতরে রয়েছেন। এটা যেন খুব সুন্দর, এটা হওয়ার জন্য আমরা প্রায় 20-22 বছর হয়ে গেল পূজনীয় মহারাজকে স্থূল শরীরে দেখতে পাইনি, কিন্তু কখনো তার যে অভাব সেটা আমরা অনুভব করতে পারি না, কারণ গুরু ইষ্ট ছাড়া আর কিছু নয়। মহারাজ বলছেন, কত তত্ত্ব আছে মুখে তোমায় কি বলবো, লেগে পড়ো ভজন করতে করতে চিত্ত শুদ্ধ হয়, তখন কত কি বোঝা যায় তার কি অন্ত আছে, তাই নিয়ে তখন বিভোর হয়ে থাকো, ভজন করলেই হৃদয়াদিতে ধ্যানের স্থানও বোঝা যায়। বলছেন যে সাধন ভজন করতে হয়, সাধন ভজন করলে কি হয়, মনের ভেতরে একটা পবিত্র ভাব আসে এবং মন যত পবিত্র হবে তত মন এই উচ্চ ধারণা ধারণের আমাদের যন্ত্র হিসেবে, সঠিক যন্ত্র হিসেবে কাজ করবেন। ধীরে ধীরে যত অনুভূতির রাজ্যে আমরা এগোতে থাকব তত আমাদের তীব্র অনুভব হবে। আবার প্রশ্ন, বলছেন, আচ্ছা মহারাজ, আপনার মনে হয় সেই আনন্দের একটু আভাস পেলে লোকে এগিয়ে যেতে পারে? মহারাজ বলছেন, আনন্দ কি বলছো, সেখানে আনন্দ নিরানন্দ কিছুই নেই, সুখ দুঃখ কিছুই নেই, ভাব অভাব কিছুই নেই, আনন্দ তো সাধন অবস্থার কথা। নৌকাখানি যতক্ষণ ডেস্টিনেশন বা লক্ষ্যস্থানে না পৌঁছয় ততক্ষণ অনুকূল বাতাস দরকার, পৌঁছে গেলে আর বাতাস টাতাস দরকার নেই, আনন্দ ওই অনুকূল বাতাসের মতো হেল্প করে বা সাহায্য করে। জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা সব লয় হয়ে যায়, শাস্ত্রে শুধু এই পর্যন্ত বলেছে, কিন্তু জানো তারপর যা আছে তার বলতে পারে না। সাধন করলে সেসব নিজের অনুভব হয়, স্বয়ং বেদ্য সেই ভূমাবস্তু, সেখানে কোনো অভাব নেই, কোনো ভয় নেই, শুধু ভাবলেই মনটা উঁচু হয়ে যায়। কি মজার জিনিস, কেউ কেউ নিত্য আর লীলা এই দুটোই দেখেন, কি সুন্দর কথা। আর প্রশ্ন, শেষ প্রশ্নটা বলি কারণ যেহেতু একই সঙ্গে আছে, মহারাজ নিত্যে পৌঁছে তারপরে তো লীলা। মহারাজ, তার মানে তার কিছু মানে নেই, দুই বটে। রাসলীলা যখন হচ্ছিল তখন এক সখী আরেক সখীকে বলেছিল, সখী বেদান্ত সিদ্ধান্ত নৃত্যতি, অর্থাৎ বেদান্ত সিদ্ধান্ত কিনা সেই পরব্রহ্ম অর্থাৎ শ্রীকৃষ্ণ, তিনি
নৃত্য করছেন। এখানে নৃত্য আর লীলা এক, আর একটা অবস্থা আছে নৃত্য লীলা দুইয়ের পার। মহারাজ বলছে, মহারাজকে প্রশ্ন করা হয়েছিল যে সেই আনন্দের একটু আভাস পেলে লোকে এগিয়ে যেতে পারে, এটা জানেন তো একদম অনেকটা নিচু অবস্থার কথা। আপনি রোজ আনন্দ পেলেন, সেই আনন্দটা খানিকটা আপনাকে লোভ দেখাবে। এই আনন্দ যত পাবেন সেটি আপনার ভেতরে একটা লোভ, একটা লোভের সঞ্চার হয়। দীক্ষার পরে প্রথম 7 দিন একটা ভীষণ আনন্দ আমাদের নিজেদের মধ্যে চলতে থাকে। এটা খানিকটা আমাদের পুরনো সাধুরা বলতেন, বুঝলি না গুরু জীবটা বার করিয়ে রসগোল্লা রসটা তোর জীবে লাগিয়ে দিলেন, স্বাদটা তোকে দিলেন, বললেন এই স্বাদটার অনুসন্ধান করতে হবে সমস্ত জীবন। এটা একবারে খুব নিচু অবস্থার কথা। আমরা জপ করে কোনো দিন আনন্দ পাই, কোনো দিন নিরানন্দ পাই, কিন্তু যেদিন খুব আনন্দ পাই সেই আনন্দটা লোভ বা টোপ হিসেবে কাজ হয় আমাদের সাধক জীবনে এগিয়ে যাওয়ার জন্য। বলছেন আনন্দ তো একটা অবস্থার কথা, যখন আমরা পৌঁছই সেখানে আনন্দ নিরানন্দ কিছুই নেই, সুখ দুঃখ কিছুই নেই, ভাব অভাব কিছুই নেই। মন এমন একটা স্তরে পৌঁছে যায় সেখানে দুঃখ থাকে না, সুখও থাকে না, প্রাপ্তিতে আনন্দ থাকে না, অপ্রাপ্তিতে দুঃখ থাকে না, এসবের পারে চলে যায় মানুষ, সেইটির কথা বলছেন। আনন্দ কখন না, আনন্দ হচ্ছে খানিকটা নৌকা করে যে যাচ্ছি, আমাদের অনুকূল বায়ুর প্রয়োজন আছে ডেস্টিনেশন বা যে জায়গায় যাচ্ছি সেই অবধি পৌঁছ। যখন আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাই বা যে জায়গায় পৌঁছতে পারি সেইখানে পৌঁছানোর পরে আর আমাদের এই অনুকূল বাতাসের প্রয়োজন হয় না, তখন আমরা সেইখানকার আনন্দ নিয়ে বিভোর হয়ে থাকি। আপনি দেখবেন, ধরুন বেলুড় মঠে যাবেন মনে করেছেন, আপনি সকাল থেকে প্রস্তুতি নিচ্ছেন, একটু একটু করে বিকেলের কাজ সেরে রাখছেন, ঠাকুরের জন্য সুন্দর করে নারকেল নাড়ু তৈরি করেছেন, সেগুলোকে ঠান্ডা করেছেন, কৌটোর মধ্যে ভরেছেন, উবের ডেকেছেন, তারপরে আপনি যাচ্ছেন বেলুড় মঠে। বেলুড় মঠে পৌঁছানোর পরে, বেলুড় মঠে যতক্ষণ না পৌঁছচ্ছেন ততক্ষণ একটা উদ্বেগ আপনার ভিতরে কাজ করে। বেলুড় মঠের গেটের সামনে উবের থেকে যে মুহূর্তে আপনি নামলেন সঙ্গে সঙ্গে আপনার আর কোনো উদ্বেগ নেই, তখন আপনি নিশ্চিন্ত আপনি মঠে ঢুকে গেছেন। তারপরে ধীরে ধীরে আপনি মঠে ঢুকে জুতো খুলে হাত পা ধুয়ে মন্দিরে গিয়ে ঠাকুরকে আপনার সেই তৈরি করা নারকেল নাড়ুগুলি জমা দিয়ে ঠাকুরের সামনে বসে জপ ধ্যান প্রার্থনা পুজো করতে থাকেন। তখন এক অদ্ভুত আনন্দ, সেই যে 1-1.5 ঘন্টা যে আনন্দের ভিতরে আপনি থাকেন সেখানে আপনাকে কোনো কিছু পৌঁছতে দেয় না। ওই কারণে আমরা সবসময় বলি যখনই এই বেলুড় মঠে আসবেন মোবাইল ফোনের সুইচটি অফ করে দেবেন, তাহলে যে পিছু যে টান সেটুকুও থাকবে না, আপনি নিজের ভেতরে ডুবে থাকবেন। বলছেন কেমন জিনিস না, জ্ঞান জ্ঞেয় এবং জ্ঞাতা। জ্ঞান মানে যেটিকে পাওয়ার আমরা চেষ্টা করছি, জ্ঞেয় মানে সেই যে বস্তু, এবং জ্ঞাতা সেই তিনটি সব একসাথে লয় হয়ে যায়। শাস্ত্রে শুধু এই পর্যন্ত বলছেন, কিন্তু কি জানো তারপর যা আছে তার বলতে পারে না। আপনার ক্রমাগত যখন আনন্দ হয় সেটা আপনি বলতে পারেন না, সেটা আপনার চোখ মুখ বলে দেয়। আপনার ভেতরে যে আনন্দ আছে সেটা আপনার চেহারায় আপনার চোখে মুখে বলা হয়। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে ভারী সুন্দর করে শ্রীরামকৃষ্ণের কথা বলা আছে। বলছেন তিনি যখন গান গাইতেন, তিনি যখন কীর্তন করতেন, তিনি যখন নাচতেন, তার মুখটি নাকি দেখার মতো সুন্দর হতো, একদম ফুটি ফাটা হয়ে যেত, বলতো মনে হতো যেন তিনি যেন আনন্দকে আর ধরে রাখতে পাচ্ছেন না। কেউ এবার মহারাজকে প্রশ্ন করা হয়েছিল, নিত্য থেকে লীলায় পৌঁছনো না লীলা থেকে নিত্যে পৌঁছনো? তিনি বলছেন, উদাহরণ দিয়ে দিলেন, বলছেন রাসলীলা হচ্ছে প্রতি সখীর মাঝখানে, প্রতি গোপিনীর মাঝখানে শ্রীকৃষ্ণ নাচছে। এক সখী আরেক সখীকে বললেন, সখী বেদান্ত সিদ্ধান্ত নৃত্যতি। বেদান্ত সিদ্ধান্ত মানে বেদান্ত সিদ্ধান্তের মূল কথা হলো ব্রহ্মানুভব। শ্রীকৃষ্ণ হলেন সেই স্বয়ং ব্রহ্মস্বরূপ, যাকে অনুভব করবার জন্য আমরা দিবারাত্রি আমরা পরিশ্রম করে চলি। সেই ব্রহ্মানুভব তিনি যেন মূর্তিময় রূপ ধারণ করে, শ্রীকৃষ্ণের মূর্তিময় রূপ ধারণ করে আমাদের সঙ্গে লীলা করছে। যদি শ্রীকৃষ্ণ হিসেবে থাকে তাহলে সেই লীলাময়তা রূপটি দেখব, আর যদি তার সেই ব্রহ্মানুভব ঘনীভূত ভাব চৈতন্যের কথা আমরা ভাবি তাহলে তাকে আমরা ব্রহ্মস্বরূপ বা নিত্যস্বরূপ দেখতে পাই। এই যে আলাদা, তখন আমরা এটাকে আলাদা করা যায় না, এখানেই নিত্য আর লীলা এক হয়ে যায়। আরেকটি আছে নিত্যলীলা দুইয়েরই পার,
জ্ঞান এবং জ্ঞান, ঠাকুর উদাহরণ দিচ্ছেন জ্ঞান কাঁটা অজ্ঞান কাঁটা আমার পায়েতে ফুটেছে, জ্ঞান কাঁটা দিয়ে সেই আরেকটি কাঁটাকে তুলে তারপরে জ্ঞান অজ্ঞান দুটি কাঁটাই ফেলে দেওয়া, আমি জানা অজানা জ্ঞেয় জ্ঞান এই সমস্ত কিছুর পারে চলে যেতে চাই, আমার চেনা পরিচিত নেগেটিভ পজিটিভ সমস্ত ভাবের ঊর্ধ্বে চলে যেতে পাই, সেটাই সাধকের একমাত্র ইচ্ছা, সেটা কি সেটাই সাধকের একমাত্র পরিচয় যে তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া। শ্রী ভগবানের কাছে প্রার্থনা আমাদের অন্তরেও যেন সেই আকুতি জাগে, আমরাও যেন সেই পথ দিয়ে এগিয়ে যাই, আমরাও যেন কোনো লিমিটেশন নয় সেই আনলিমিটেড রাজ্যের সদস্য হয়ে যাই। শ্রী ভগবানের যদি ইচ্ছে হয় তার যদি কৃপা হয় তাহলে আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে আগামী আরেক দিন ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ আলোচনায়। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।